এক এগারোর সময়ও ছাত্রী কোনো আপোষ করেনি। সর্বপ্রথম আমাদের ছাত্ররাই মাঠে নামে এবং এর প্রতিবাদ করেছে। সেজন্য আমি ছাত্রলীগকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা যদি শহীদের খাতায় নাম দেখতে চাই, দেখব ছাত্রলীগই তার বুকে রক্ত দিয়ে এদেশের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। কাজী ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, এই কথাটা বলে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং কথাটা অক্ষরে অক্ষরে সত্য। এমনকি 75-এর পরেও ছাত্রলীগই প্রথম প্রতিবাদ করে। আমরা যে বিদেশে ছিলাম, আমি আমার ছোট বোন আসতে পারিনি, আমাদের ফিরে আসার দাবিটা তখন এই ছাত্রলীগের পক্ষ থেকে প্রথম আসে। আজকে ওবায়দুল কাদের এখানে বসা ছাত্রলীগের সে প্রেসিডেন্ট ছিল, সেই প্রথম এই কথা তুলেছিল, কারণ তারা কারাগারে বন্দী ছিল। মুক্তি পাওয়ার পর তারাই বলেছিল যে আমাদেরকে যেন দেশে ফিরে আনা হয়। ঠিক এভাবে বাংলাদেশের যে কোনো দুর্যোগে ছাত্রলীগ সক্রিয়। খুব বেশি দিন আগের কথা না, 2007-এ যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়, এরপরে মিথ্যা মামলা দেওয়া হয় এবং আমাকে যখন গ্রেপ্তার করা হয়, তখনই প্রতিবাদ করেছিল ছাত্রলীগ সর্বপ্রথম। 15-ই আগস্টের প্রতিবাদ বা বাংলাদেশের যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং 2007-এর যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, তখনও গ্রেপ্তারের পর এই ছাত্রলীগই মাঠে নেমেছিল। কাজে আমি মনে করি এই ছাত্রলীগই হচ্ছে সেই শক্তি, এই তারুণ্যের শক্তি একদিন এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ আজকে আমরা যে গড়তে পেরেছি, আসলে আমরা যদি এখন দেখি, আমরা সবাই, আমিও কিন্তু ছাত্রলীগের একজন সদস্য ছিলাম, আর সেই সাথে সাথে এখন আমার ক্যাবিনেটে অনেকে আছে, সবাই তো ছাত্রলীগ করে আসা। কাজেই প্রত্যেকটা কাজ আমরা যে দেশের উন্নয়নে করতে পারছি, সেক্ষেত্রে ছাত্রলীগের কিন্তু অগ্রণী ভূমিকা রয়েছে। সেই 1-11-র সময়ও ছাত্রলীগ কোনো আপোষ করেনি। সর্বপ্রথম আমাদের ছাত্ররাই মাঠে নামে এবং এর প্রতিবাদ করেছে। সেজন্য আমি ছাত্রলীগকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তাই না, যখন কোভিড-19 মহামারী দেখা গেল, আমি দেখলাম আমার ছাত্রলীগের ছেলেরা, আমাদের অন্য অন্য সংগঠন, আসলে আওয়ামী লীগ যারা করে তারাই নেমেছে, কিন্তু সেই সাথে ছাত্রলীগকেই দেখেছি মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা, হাসপাতালে নেওয়া, মানুষের খাদ্যের ব্যবস্থা করা, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। কোথাও বন্যা অথবা খরা যায় দেখা যাক, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা গেলে ছাত্রলীগ সেখানে ছুটে যায়। হ্যাঁ, আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের অন্যান্য শ্রমিক সবাই যায়। এমনকি যখন করোনার সময় ধান কাটার কৃষকরা, ধান কাটার লোক পাচ্ছে না, তখন এক জেলা থেকে আরেক জায়গায় যাওয়া বন্ধ, আমি ছাত্রলীগকে বললাম তোমাদের ধান কাটতে হবে, সাথে সাথে ছাত্রলীগ ছুটে গেল। তারা কিন্তু কাস্তে হাতে নিয়ে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল। ছাত্রলীগ যাওয়ার সাথে সাথে অন্য সংগঠনও গেছে, এটা ঠিক, কিন্তু প্রথম ছাত্রলীগকে যখন বলেছি তো তারাই অগ্রণী ভূমিকা নিয়েছে। এই জন্য আমি ছাত্রলীগের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে এই ভূমিকাগুলি সময় সময় পালন করেছে, সেই জন্য তাদের প্রতি আমার অনেক বিশ্বাস, অনেক আস্থা।